हाय বন্ধুরা, আমি রাখি সানা। তোমরা অনেকেই আমাকে চেনো, আর এইটা হচ্ছে নতুন বছরে আমার ফার্স্ট ব্লগ। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নতুন বছরটাও তোমাদের খুব ভালো কাটুক। আর আজকের থেকে আমি আমার এ বছরের ব্লগ করা শুরু করছি। আজকে 12ই জানুয়ারি। তোমরা অনেকেই জানো যে আজকে হচ্ছে যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো উনি আমার আদর্শ একজন মানুষ বা পুরুষ বলতে পারো, ওনার আদর্শ আমার খুব পছন্দ। তো আজকের থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটার কি অবস্থা, দেখে মনে হচ্ছে যে 5:45 বেজে গেছে, কিন্তু এখন বাজে সকাল 8টা। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আর আমার ভিডিও আর আমার রান্নাবান্না, আমার ব্লগ যদি তোমরা খুব এনজয় করো তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর দেখতে থাকো। জাপানি পুটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি এভাবে ধুয়ে নিয়েছি। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদ ওঠেনি, দেখো কেন মেঘলা করে আছে। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। আজকে মেনু ডাল, পেঁপে ভাজা আর পালং শাক করেছি অল্প করে, আর জাপানি পুটি। দেখো কড়ায় তেল গরম হতে মাছগুলো দেব, মাছগুলোকে ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করে ভাজব না। আমি সব মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, যে বাটিটাতে ঝোল ঢালবো সেটাতেই রেখেছি। কড়াতে তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দেখো আমি এভাবে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, লাল লাল কড়া করে ভাজিনি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব, তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আজকে রান্নাটা আমি খুব বেশি মশলা দিচ্ছি না, আদা আর পেঁয়াজ কুচি দিয়েই করছি। দেখো তবে জাপানি পুটি সর্ষে বাটা দিয়েও খেতে খুব ভালো হয়। দেখো আমি ঠিক এইটুকানি আদা দেব, এর বেশি আদা দেব না। আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে রাখিনি বা সেদ্ধও করে নিইনি, তোমরা চাইলে ভেজে করতে পারো। আমি মশলাটার মধ্যে কাঁচা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে দেব। দেখো ঠিক এই অবস্থায় আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারেও আমি আরেকবার খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, তবে কালারটা ভালো আসে। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো, খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি জলটা দিয়ে দেব। জলটা পরিমাণ মতোই দেব, কারণ মাছটা ভাজা আছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা যেই ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেব। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব, খুব সাবধানে দেবো যাতে মাছ ভেঙে না যায়।
দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এ ফুটে উঠলে আমি মাছটা নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি আবার ছাদে চলে এসেছি রান্না টান্না করে, আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রোদ একদমই ওঠেনি, কিরম মেঘলা করে রয়েছে। দেখে মনে হচ্ছে এই 5:45 বাজে, কিন্তু এখন সবে বাজে 12টা। তো চলো দেখতে থাকো, আজকে আমি রান্না করেছি জাপানি পুটি, তো শুধুমাত্র পেঁয়াজ কুচি আর আদা দিয়ে। তো কি করে রান্না করেছি তোমরা দেখলে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকে স্বামীজির জন্মদিন, তো এত মহাপুরুষ থাকতে কেন, স্বামীজি আমার কাছে আদর্শ, কারণ স্বামীজি কলকাতায় জন্মে সারা বিশ্বকে জয় করে নিয়েছিলেন। স্বামীজি যাকে বলে শেষ করা যাবে না, উনি আমাদের সনাতনী হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে খুব সুন্দর করে তুলে ধরেছিলেন, যার জন্য বিশ্ববাসী জেনেছিল যে হিন্দু ধর্মের মতো এত মহৎ ধর্ম এই পৃথিবীতে বর্তমান, যেটা আমার কাছে অনেকটাই গর্ব মনে হয় বাঙালি হিসাবে। তো এছাড়াও তো উনি অনেক কিছু করেছেন, অনেক কাজ করেছেন, তার জীবনী বলতে গেলে একটা ব্লক কম পড়ে যাবে। তো যাই হোক, তো তাই জন্য আমার স্বামীজিকে এবং ওনার আদর্শকে খুবই পছন্দ। মনে হচ্ছে যে আমি আবার কেন ছাদে উঠে এলাম, তো এই ওয়েদারটার জন্য। তো অনেকেরই হয়তো তোমাদের এই ওয়েদার পছন্দ হবে না, মেঘলা আকাশ ভালো লাগে না, কিন্তু আমার মেঘলা আকাশ বৃষ্টি এগুলো খুব পছন্দ। হাই বন্ধুরা, আবার ছাদে চলে এলাম। তো ঋষিকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, দেখলে ও কিছুতেই ঘুমাচ্ছিল না। তো আবার যদি কথা বলি, ব্লগ করি, তো ওর ঘুম ভেঙে যাবে, তাই ছাদে চলে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই। আর এখন বাজে 5:30, তো তাই সোয়েটার টুপি পরে নিয়েছি। তো চলো টাটা।